কেলেংকারী রহস্য আছে। আমি কৈছো যে মুখ্যমন্ত্রীয়ে পৌর নির্বাচনের সময় কি কৈছিলে যে জুন মাহৰ 28 তারিখের ভিতর গুয়াহাটির মানুষে 24 ঘন্টা পানি পাব। কত পালে? এটা তো সেপ্টেম্বর শেষ হল, অক্টোবর সময় হল, আজিলেকে তো পানি অহা নাই। জাবর চারিফালে গেলা গন্ধ, বোকার সাফা করার নামত 20-30 কোটি টাকার কেলেঙ্কারি, আর সেইটা কই দিয়ার কারণে আগর আয়ুক্ত কি পালে? শাস্তি পালে, বিচারিছিলে তদন্ত, শাস্তি পালে, বদলি করা হল। তো এইটাই যদি হয় সরকার এখন নীতি, তেতিয়াহলে কেনেকে ইয়াত দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা কয় তেওঁলোকে? এই নিশ্চয় এটা ব্যক্তিগত প্রতিষ্ঠানক বাহির দিবলৈ বিচাৰে আছে। মন্ত্রীয়ে উদ্যোগ লৈছে, বিভাগীয় মন্ত্রী, তার মানে কি পৌর নিগমে নাজানে, প্রদেশ সদস্য বিধায়কসকলে নাজানে, গুৱাহাটীৰ গোটেই কাউন্সিলরসকলক অন্ধকার রখা হয়েছে, মেয়রে নাজানে, তার মানে কি কিয় ইমান লোক লুকাচুরি হব লাগে? ব্যক্তিগত স্বার্থ, তেওঁলোকৰ গোপন লেনদেনের স্বার্থ, এইবোৰ লড়ালড়িকে করব খোঁজা হয়েছিল, কিন্তু ফাদিল হয়ে গেল, উপায় নাই, কারণ রাইজের আগত ধরা পড়লে, সকলো উদং এটা ওলাই পড়লে জলগার মেকুরি, গতিকে এইটো আমি সহ্য নকৰোঁ। আমি কৈ দিছোঁ যে এনেকুৱা যদি প্রক্রিয়া আকৌ চলাব খোজে ব্যক্তিগত পরিচয়, আমি কৈছোঁ পৌর নিগমের কর শাখা আছে, শক্তিশালী করক, যদি দুর্বল শক্তিশালী করক, শক্তিশালী করক, প্রয়োজন হলে নতুন মানুষ আনক, যদি অকামিলা মানুষ আছে তেওঁলোকক আঁতরাই নতুন মানুষ নিযুক্তি দিয়ক। আর আইনেই কৈছে পৌর নিগম আইনে যে ওয়ার্ড কমিটি গঠন করব পাৰে, কাউন্সিলর সকলের উপরেও ওয়ার্ডে ওয়ার্ডে ওয়ার্ড কমিটি গঠন করব পাৰে, সেই ক্ষমতাও দিছে, ওয়ার্ড কমিটি গঠন করক, তেওঁলোককো এই সম্পত্তি কর জরিপত তেওঁলোককো আগভাগ লোবলে আহ্বান জনক। কিয় নয়? নার কথা কি আছে? আসলতে পয়সা খাবলে এলোকে এইবিলাক কারবার গোপনে গোপনে আরম্ভ করেছে। কেলেঙ্কারী রহস্য আছে। আমি কৈছো যে মুখ্যমন্ত্রীয়ে পৌর নির্বাচনের সময় কি কৈছিলে যে জুন মাহৰ 28 তারিখের ভিতর গুয়াহাটির মানুষে 24 ঘন্টা পানি পাব। কত পালে? এটা তো সেপ্টেম্বর শেষ হল, অক্টোবর সময় হল, আজিলেকে তো পানি অহা নাই। জাবর চারিফালে গেলা গন্ধ, বোকার সাফা করার নামত 20-30 কোটি টাকার কেলেঙ্কারি, আর সেইটা কই দিয়ার কারণে আগর আয়ুক্ত কি পালে? শাস্তি পালে, বিচারিছিলে তদন্ত, শাস্তি পালে, বদলি করা হল। তো এইটাই যদি হয় সরকার এখন নীতি, তেতিয়াহলে কেনেকে ইয়াত দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা কয় তেওঁলোকে? এই নিশ্চয় এটা ব্যক্তিগত প্রতিষ্ঠানক বাহির দিবলৈ বিচাৰে আছে। মন্ত্রীয়ে উদ্যোগ লৈছে, বিভাগীয় মন্ত্রী, তার মানে কি পৌর নিগমে নাজানে, প্রদেশ সদস্য বিধায়কসকলে নাজানে, গুৱাহাটীৰ গোটেই কাউন্সিলরসকলক অন্ধকার রখা হয়েছে, মেয়রে নাজানে, তার মানে কি কিয় ইমান লোক লুকাচুরি হব লাগে? ব্যক্তিগত স্বার্থ, তেওঁলোকৰ গোপন লেনদেনের স্বার্থ, এইবোৰ লড়ালড়িকে করব খোঁজা হয়েছিল, কিন্তু ফাদিল হয়ে গেল, উপায় নাই, কারণ রাইজের আগত ধরা পড়লে সকলো উদং এটা ওলাই পড়লে জলগার মেকুরি, গতিকে এইটো আমি সহ্য নকৰোঁ। আমি কৈ দিছোঁ যে এনেকুৱা যদি প্রক্রিয়া আকৌ চলাব খোজে ব্যক্তিগত পরিচয়, আমি কৈছোঁ পৌর নিগমের কর শাখা আছে, শক্তিশালী করক, যদি দুর্বল শক্তিশালী করক, শক্তিশালী করক, প্রয়োজন হলে নতুন মানুষ আনক, যদি অকামিলা মানুষ আছে তেওঁলোকক আঁতরাই নতুন মানুষ নিযুক্তি দিয়ক। আর আইনেই কৈছে পৌর নিগম আইনে যে ওয়ার্ড কমিটি গঠন করব পাৰে, কাউন্সিলর সকলের উপরেও ওয়ার্ডে ওয়ার্ডে ওয়ার্ড কমিটি গঠন করব পাৰে, সেই ক্ষমতাও দিছে, ওয়ার্ড কমিটি গঠন করক, তেওঁলোককো এই সম্পত্তি কর জরিপত তেওঁলোককো আগভাগ লোবলে আহ্বান জনক। কিয় নয়? নার কথা কি আছে? আসলতে পয়সা খাবলে এলোকে এইবিলাক কারবার গোপনে গোপনে আরম্ভ করেছে।